স্মার্টফোনে আমাদের মন ভরছে না, তারপর আরও কিছু চাই এবং তার জন্য আমরা এখন স্মার্ট ওয়াচ ইউজ করছি। কিন্তু কেন ইউজ করছি? তার প্রথম কারণ আমরা বলি যে আমরা ওয়ার্কআউট করার জন্য স্মার্ট ওয়াচ ইউজ করি, কিন্তু সত্যি কি তাই? না, একেবারেই নয়, আমি এটা মানতে রাজি নই। আমরা স্মার্ট ওয়াচ ইউজ করছি হার্ট রেট মনিটর করার জন্য, এটাও একেবারে মিথ্যে কথা। আমরা স্মার্ট ওয়াচ ইউজ করছি আসলে করোনার সময় ব্লাডে কতটা অক্সিজেন আছে, কমে গেল কিনা এগুলো মাপার জন্য, SPO2 মনিটর, এটাও একটা ভুল যুক্তি। আমরা স্মার্ট ওয়াচ আসলে ইউজ করি স্টাইল করার জন্য। তাই যে কোনো স্মার্ট ওয়াচ নেওয়ার আগে আমরা সবার আগে দেখি সেটা কতটা ভালো দেখতে, হাতে মানাচ্ছে কিনা এবং তাতে ঠিকঠাক ফেস আছে কিনা। ওয়াচ ফেস যে জিনিসটা, সেটা যত স্টাইলিশ হবে, যত ভালো হবে, আমাদের তত পছন্দ হবে। এছাড়া তারপর সব আমরা ফিচার নিয়ে ভাববো, চিন্তা করব, দামের কথা চিন্তা করব। কিন্তু সবার আগে স্মার্ট ওয়াচ দেখতে ভালো হওয়া চাই, স্টাইল ভালো হওয়া চাই, নইলে এতগুলো টাকা আমরা খরচা করছি কেন? তো রিয়েলমি তাদের Watch 2 Pro এটা যে লঞ্চ করেছে সেটা বেশ স্টাইলিশ দেখতে। ডেয়ার টু লিপ একটা ব্র্যান্ডিং রয়েছে এর ব্যান্ডের ওপর, যেটা অনেকের ভালো লাগবে, অনেকের খারাপ লাগবে, আমার অতটা ঠিক ভালো লাগেনি ব্যাপারটা। তবে হ্যাঁ, এই যে স্মার্ট ওয়াচের যে ব্যান্ডটা আছে সেই ব্যান্ডটা আপনি চেঞ্জ করতে পারবেন, এটা খুব সহজেই চেঞ্জ করা যায়, এটা একটা ভালো জিনিস দিয়েছে রিয়েলমি। তবে যেটা তারা ঠিকঠাক মার্কেট সার্ভে করে বুঝেছে সেটাই হচ্ছে আসল কথা, যে স্টাইলের দিক দিয়ে এটা কত ভালো লাগবে। এটাতে 1.75 ইঞ্চি একটা বড় সড়ো ডিসপ্লে আছে, কালারফুল ডিসপ্লে, ব্রাইট ডিসপ্লে, 600 nits ব্রাইটনেস আছে এবং সেক্ষেত্রে সব মিলিয়ে এটা দেখতে ভালো লাগছে, হাতে পরে থাকলে স্টাইলিশ লাগছে। কেন স্টাইলিশ লাগছে? তার কারণ এখানে প্রচুর 100টারও ওপর ওয়াচ ফেস আছে এবং ওয়াচ ফেসগুলো চেঞ্জ করলে আপনি নতুন নতুন অনেক কিছু কাস্টমাইজ করতে পারবেন। সব থেকে বড় কথা, এখানে লাইভ ওয়াচ ফেসের যে ফিচারটা রিয়েলমি দিয়েছে এটা আমি খুব একটা কিন্তু কোনো স্মার্ট ওয়াচে দেখিনি, বিশেষ করে এই প্রাইসে তো দেখিনি। সেই জিনিসটা আমার খুব ভালো লাগলো, এটার জন্য আমার মনে হয় এই স্মার্ট ওয়াচটা অনেক বিক্রি হবে। যদিও অতটাও ভালো নয় স্মার্ট ওয়াচটা, তবুও বিক্রি হবে এই সব কারণে। যেমন এখানে নিজের ফটো সেট করা যাবে ওয়াচ ফেস হিসাবে, তাহলে সেক্ষেত্রে আমরা এটা কিনে ফেলবো, বেশি দাম দিয়ে কিনে ফেলবো। কিন্তু ফিচার কী কী দিয়েছে? ওই সব যেসব কমন ফিচার থাকে সেগুলোই আছে, SPO2 মনিটর আছে, হার্ট রেট মনিটর আছে, যেখানে রিয়েলমি বলছে 90টা নাকি ওয়ার্কআউট প্রোগ্রাম তারা এর মধ্যে ফিক্স করে দিয়েছে। কিন্তু না, 90টা নেই আসলে, অ্যাপ্লিকেশনের মধ্যে 90টা আছে, যার মধ্যে কয়েকটা 10, 12, বা 15টা আপনি ঝাড়াই বাছাই করে আপনার ওয়াচের মধ্যে রাখতে পারবেন, সেগুলোকে চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, এটা ঠিক। এবং এই যে বললাম 90টা আছে, সেটা তাহলে কোথায় লুকিয়ে আছে? সেটা আছে রিয়েলমি লিঙ্ক অ্যাপ্লিকেশনের মধ্যে। রিয়েলমি লিঙ্ক এই অ্যাপ্লিকেশনটা, এটা একটা খুব ভালো জিনিস আমার লেগেছে, যে এত কম দামে, কম বাজেটের যখন আমরা কোনো স্মার্ট ওয়াচ কিনছি, যে কোনো TWS কিনছি, যে কোনো IoT প্রোডাক্ট কিনছি আমরা, সেটা যে ইকোসিস্টেমটা তৈরি করে সেই ইকোসিস্টেমটা রিয়েলমি এখানে তাদের অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভালোভাবে করেছে। তো সেক্ষেত্রে অবশ্যই এটা কিন্তু অন্য কেউ করছে না। স্মার্ট ওয়াচের জন্য কারুর আলাদা অ্যাপ্লিকেশন রয়েছে, হেডফোনের জন্য TWS-এর জন্য আলাদা অ্যাপ্লিকেশন রয়েছে, কিন্তু রিয়েলমি টোটাল ব্যাপারটাকে কম্প্যাক্ট করে ফেলেছে এবং তার জন্য কানেক্টিভিটির খুব সুবিধা হয়েছে। রিয়েলমি যে কোনো ডিভাইসের সাথে আপনি এটা খুব সহজে এই স্মার্ট ওয়াচটা কানেক্ট করে নিতে পারবেন, রিয়েলমির অন্যান্য যে কোনো AOIT ডিভাইসের মতো। কিন্তু এরপর সবথেকে বড় প্রশ্ন আসে, যেটা যে এর ব্যাটারি ব্যাকআপ কীরকম? ব্যাটারি ব্যাকআপ রিয়েলমি বলছে 14 দিন, কখনোই সেটা হতে পারে না, কিন্তু এটার ব্যাটারি ব্যাকআপ ভালো। আমি এখানে ব্যাটারি সেভার মোড অন করে ইউজ করছিলাম এবং সেখানে আমি দেখলাম যে 4 দিন বাদে মাত্র 4%, হ্যাঁ প্রতিদিন মাত্র 1% করে টোটাল 4% ব্যাটারি খরচা হয়েছে। কিন্তু আপনি যদি সব কিছু অন করে রাখেন, এটার ব্যাটারি ব্যাকআপ 10 দিনের মতো দিয়ে দিচ্ছে, এটাই ঘটনা এবং এটা আমার মতে এক্সট্রা অর্ডিনারি ব্যাপার, 14 দিন দিচ্ছে না। এই স্মার্ট ওয়াচটা বিক্রি করার জন্য রিয়েলমি নতুন নতুন বেশ কিছু জিনিস যোগ করেছে। তারা বলছে যে এখানে নাকি Dual GPS সাপোর্ট আছে, লাইভ GPS, অর্থাৎ এই স্মার্ট ওয়াচটাই আপনি কোথায় যাচ্ছেন, কতটা যাচ্ছেন, এগুলো অ্যাকুরেটভাবে ঠিকঠাক মেজার করে দেবে। সেক্ষেত্রে আপনি যখন হাঁটছেন, ফিটনেস ফ্রিক যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে খুব একটা ভুল স্টেপ কাউন্ট করবে, এই সম্ভাবনাটা খুব কমে যায়, এসব রিয়েলমি বলছে। এবার রিয়েলমি বলছে এখানে নাকি যে SPO2 মনিটর আছে, অক্সিজেন লেভেল মনিটর আছে, সেগুলো অনেক উন্নত হয়েছে, অনেক বেটার হয়েছে। তবে সেটা কীভাবে হয় আপনাদের আজকে বলে দিই। এই যে পিছনে দেখছেন যে সবুজ আলো একটা জ্বলে, এই সবুজ আলোটা যে জ্বলে, এই সবুজ আলোটা আসলে আমাদের স্ক্রিনে গিয়ে পড়ে এবং স্ক্রিন থেকে রিফ্লেক্ট হয়ে এটা আবার যখন এই স্মার্ট ওয়াচে আসে, সেটা ডিটেক্ট করে যে আমাদের রক্তে কতটা ব্লাডের প্রেশার আছে, কতটা অক্সিজেন আছে এবং সেখান থেকে অ্যানালিসিস করে সেটা বার করে নেয়।
একদম সিম্পল এরকম টেকনিক, এবং সেক্ষেত্রে উন্নতি করার কতটা জায়গা আছে এটা নিয়ে আমার খুব সন্দেহ আছে। তবে হ্যাঁ, কোম্পানিগুলো দাবি করছে তারা নাকি আরও এটা অ্যাকুরেট বানাচ্ছে। তো যাই হোক না কেন, স্টাইল ভালো হবে, জিনিসটার ব্যাটারি ব্যাকআপ ভালো আছে এবং আগের থেকে উন্নত করেছে অনেক কিছু, এটা মানতেই হবে, ফিচার অনেক কিছু দিয়েছে। সব মিলিয়ে এটার দাম ইন্ডিয়াতে রাখা হয়েছে প্রায় 5,000 ইন্ডিয়ান রুপি। এই দামে সস্তার মধ্যে একটা ভালো ইকোসিস্টেমের সাপোর্ট পেতে হলে রিয়েলমির এই স্মার্ট ওয়াচটা আমার খুব একটা খারাপ লাগে না। অবশ্যই কম দামের স্মার্ট ওয়াচ যতগুলো এসছে তার মধ্যে রিয়েলমি কিন্তু বেশ একটা জোরদার জায়গা তৈরি করে নিয়েছে, তো এটা আপনারা দেখতে পারেন। এবং এটা খুব শিগগিরই বাংলাদেশেও লঞ্চ হবে, সেক্ষেত্রে এটা দেখলে বা নিলে আপনি খুব একটা লস করবেন বলে আমার মনে হয় না। তবে রিয়েলমি এর সাথে যে আরেকটা জিনিস লঞ্চ করেছে, বার্ড ওয়্যারলেস 2, তো রিয়েলমি বার্ডস ওয়্যারলেস 2, এই জিনিসটা যে রিয়েলমি লঞ্চ করেছে এটা এমনিতে ভালোই, খুব একটা খারাপ নয়, কিন্তু এটা নিয়ে আমার একটু অভিযোগ রয়েছে। প্রথমত এটা যে ম্যাগনেটটা রয়েছে সেটা আগের তুলনায়, আগে যে বার্ড ওয়্যারলেস ওয়ান এসেছিল তার থেকে ম্যাগনেটের একটু ইয়েটা কম, জোরটা কম, তার ফলে এটা যে লাগছে বা খুলে যাচ্ছে এই ব্যাপারটা আগের বারের মতো অত স্মুথলি অত ভালোভাবে হচ্ছে না। এছাড়া এটা যখন কানেক্ট করছি, আমরা যখন ম্যাগনেট দিয়ে এটা কানেক্ট করে রাখছি, এটা পুরোপুরি স্ট্যান্ড বাই মোডে চলে যাচ্ছে, মানে এটা কোনোরকম ফোনের সাথে আর কানেক্ট থাকছে না। এটা রিয়েলমি করেছে তার কারণ যাতে ব্যাটারি বাঁচানো যায়, এটা ব্যাটারি ব্যাকআপ বেশি হয়। কিন্তু ব্যাটারি ব্যাকআপের কথা যেখানে এসেই গেল সেখানে বলি যে এখানে যখন অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আমরা অন করে রাখছি, হ্যাঁ এটাতে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন আছে, আপনি যখন এটা কানে পরে নেবেন তখন অবশ্যই মনে হবে যে বাইরের জগৎ থেকে আপনি বিচ্ছিন্ন হয়ে গেছেন, একদম খুব ভালো তুখোর অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ভালোভাবে কাজ করছে। কিন্তু সেটা অন করে রাখলেই ব্যাটারি ব্যাকআপ খুব কমে যায়, ড্রামাটিক্যালি কমে যায়, এবং তখন ব্যাটারি ব্যাকআপ আপনি যদি আগে দিনে একবার চার্জ করে এটাকে সারাদিন চালাতে পারতেন, এরপর ANC অন করলে এটা দিনে অন্তত দুবার চার্জ করতে হবে, অন্তত দুবার, তিনবারও করতে হতে পারে, সেক্ষেত্রে এরকমই ব্যাপার। এছাড়া সাউন্ড কোয়ালিটি হ্যাঁ বেশ খুবই ভালো আছে, অবশ্যই মিউজিক যারা লাভার তাদের জন্য এটা ভালো লাগবে, কিন্তু যারা সত্যিকারের মিউজিক মন দিয়ে শোনেন তাদের জন্য হয়তো অতটা ভালো হবে না, কারণ মিডল নোটগুলো আমরা মাঝে মাঝে মিস করেছি। এমনিতে ঠিকঠাক আমি বলবো, যারা আমরা নর্মাল মিউজিক শুনি তাদের জন্য এটা খুব ঠিকঠাক। আমাদের মতো লোকজন যারা এই স্টুডিওতে কাজ করছে রাত 12টার সময়, তারা বসে একটু রিল্যাক্সেশনের জন্য কি করবে? হ্যাঁ, রিয়েলমি বার্ডস ওয়্যারলেস 2 এটা কানে করে দু একটা গান টান শুনবো, বেশ বিট টিট থাকবে, ঘুমটা চলে যাবে, এরকম একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। এবং তার সাথে আমরা যখন এই ঘড়িটা পরবো এবং ঘড়ির দিকে তাকিয়ে দেখবো রাত 12টা পেরিয়ে গেছে, তখন আঁতকে উঠে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেবো। তো রাত 12টা সত্যিই পেরিয়ে গেছে, এবার বাড়ি যেতে হবে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হবে পরের ভিডিওতে, বউ আর ঘরে ঢুকতে দেবে না। আজকের মতো বিদায়।